हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा कैमन आज आशा करी भलो आज हमें खूब भलो आ सकाल सकाल नतून एक ब्लग नहीं तुम्हारे सामने चले सारा दिन रुटीन हमें क्य काज करी सारा दिन। तो ए सकाल सतटा बाजे तुम्हें स्कूले जा तुम्हारा पूरा वीडियो स्किप ना कर देखते थको। चलो देखी, देखो हमार मे रेडी गे और पापा ओके किड्स पुड़ी दीचे कारण और निजाते किड्स पड़ते परे ना आज के पीटी बोले सदा ड्रेस पड़े और पापार संगे रेगुलर ओ स्कूले जाए और पापा ओके प्रथम स्कूले छेड़े दिए ओखान थेके अफिस चले जाए ओईजन्नो दुजन के तातारी सकाले रेडी हो जेते हय। स्कूल छुट्टी हो जाए पर आमी ओके रेगुलर निये चले आसी। देखो ओ निजेके आयनाय एकटू देखे निच्छे, रोज स्कूल जाओयार आगे ओ निजेके एकटू आयनाय देखे नेय तारपर स्कूले जाए। मे और पापा नीचे नेमे पड़े, देखो एबारो टाटा करछे रेगुलारी ओ टाटा करे आमाके जाए। तो देखो ओरा चले जाच्छे, ओरा चले जाओयार पर आमार सकाले जा जा काज थाके एबार आमी करे नेब। तो देखो बसे पड़ेछि सकाले टिफिनेर जोन्नो आलू काटते, तो आज के सकाले टिफिने आलू चच्चड़ी आर रुटी करे नेब। रान्नाघरे चले गैसे प्रेसार कुकार बसिए दिए प्रेसारे आलू चच्चड़ीटा करे नेब। आलू चच्चड़ीटा प्रेसारे करछि कारण आलू आलूटा भालो करे प्रेसारे सिद्ध हये जाबे एबं तातारी हये जाय। तो देखो एखाने आमी रुटी करे निच्छी, तो आमार शाशुड़ीर जोन्नो आर देवरेर जोन्नो रुटी करे निच्छी आर आमी आमार जा रुटी खाबो ना भाबलाम जे आजके मुड़ी खेये नेब, मुड़ी आर आलू चच्चड़ी। আমি এবার এক এক করে রুটিগুলো সেকে নিচ্ছি। সকালবেলা দেখো ছোট পুচকুগুলো কি করছে, আমাদের বাড়ি ছোট পুচকুটা দেখো ওর মায়ের কোলে এখন খাবার খাচ্ছে। দেখো পুচকু খাওয়া হয়ে গেছে, এবার পুচকু চেয়ার নিয়ে হাঁটি হাঁটি করছে। পুচকুটা চেয়ার নিয়ে খুব ভালো খেলে। এখানে দেখো এখন আমরা টিফিন খেতে বসে পড়েছি, তো দেখো আমার যাও এখন ভিডিও করছে। দেখো নিচে টোটো চলে এসেছে, এটা মান্থলি টোটো করা আছে আমাদের বাড়ির কাছে স্কুল বলে টোটো করে নিয়ে আসি আর বাবাকে দিয়ে আসে। তো এখানে আমি টোটোতে উঠে পড়েছি, এবার যাচ্ছি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে। তো চলো দেখি।
আমি এখন স্কুলে চলে এসেছি, স্কুলের বাইরে টোটোতে বসে আছি আর মেয়ে ছুটি হয়ে গেছে। তো দেখো মেয়ে এখন আসছে, আমি আর মেয়ে টোটোতে উঠে গেছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। এ দেখো ওদের স্কুলটা। তো মেয়ে রাস্তায় বাড়ি ফেরার পথে এই দোকানটা থেকে রোজ কিছু না কিছু কেনে। ওই দেখো যাচ্ছে মেয়ে, নয় লেস, নয় কুরকুরে, নয় জেলি, নয় চকলেট, এগুলো কিনতেই থাকে। তো দোকানে ঢুকে দেখো দেখছে কি কেনা যায় আজকে। তো একটা কি জেলি চকলেট কিনেছে, ওর ভেতরে কটা চকলেট জেলি আছে। তো আমি আর মেয়ে দেখো টোটোতে উঠে গেছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি, মেয়েও ঢুকে গেছে। তো মেয়ে এখন নিচে আমাদের যে ভাড়াটি আছে, তো কাম্মা আর গুলু ভাইয়ের সঙ্গে রেগুলার দেখা করে তারপরে উপরে যায়। তো মেয়ে রোজ ওপরে উঠে দেখে আগে রান্নাঘরে যে কি রান্না হচ্ছে। নিচ থেকেই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তো আজকে চিকেন হয়েছিল, তো ছোটকু আর ওর মণিমা চিকেন রান্না করেছে। তো সত্যি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল, আজ খেতে খুব ভালো হয়েছিল চিকেনটা। তোমরা দেখো চিকেনের কালারটা কত সুন্দর এসেছে, আর খুব সুন্দর গন্ধ, টেস্টও হয়েছিল খেতে। স্কুল থেকে এসে ওকে চান করিয়ে দিয়ে এখনও দেখো পাস্তা খাচ্ছে। স্কুলে ওকে টিফিনে হালকা খাবারই দিই, কারণ ও তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তো বাড়ি এসে তারপরে ভারী খাবার দিয়ে দিই। তো দেখো আমিও চান করে চলে এসেছি, এবার যাব ঠাকুর ঘরে পুজো দিতে। তো চলো ঠাকুর ঘরে যাই। তো চলে এসেছি দেখো ঠাকুর ঘরে, এবার আমি পুজো করে নেব। তো আমাদের এখানে গোপুসোনা দেখো বসে আছে। তো আমার আর আমার বরের মহাদেবের দীক্ষানে আছে বলে আমরা রেগুলার মহাদেবের মাথায় জল ঢেলে মন্ত্র জপ করে নিই। আমার শাশুড়ি মাও সকাল সকাল ঘুম থেকে উঠে চান করে আগে পুজো করে নেন। তো আমার পুজো করা হয়ে গেছে, তো আমি এবার নিচে যাচ্ছি। তো তোমাদের একটু ঠাকুর ঘরটা দেখিয়ে দিলাম, তো দেখো। তো নিচে এসেই দেখি আমার মেয়ে ছোটো পুচকিটার সঙ্গে খেলছে। তো দেখো ওরা কি খেলছে। তো মেয়ে এখানে খেতে বসে পড়েছে দেখো দুপুরবেলা। তো লেগ পিস খেতে ভালোবাসে বলে ওকে লেগ পিসটাই দেওয়া হয়। আমি ওখানে খাবার নিয়ে চলে এসেছি, দেখো মেয়ে এখনো খাচ্ছে। তো আমাদের খাবার খাওয়া হয়ে গেছে, তো মেয়েকে একটুখানি দুপুরবেলা ঘুম দেবো, অনেক সকালে ওঠে, তো বিকেলেও পড়া আছে বলে ওকে একটু ঘুম দিতে হয়। তো দেখো আমরা ঘুম থেকে উঠে গেছি বিকেলবেলা, এবার মেয়েকে রেডি করছি ওকে পড়তে দিয়ে আসবে বলে। এখানে বিস্কুট আর কলা খাইয়ে দিচ্ছি, কারণ একটু সন্ধ্যে করে আসে বলে পড়তে থাকে। তো মেয়েকে রেডি করে এখন ওকে পড়তে দিয়ে আসছি দেখো। তো
একটু পড়তে দিতে চলে এসেছি। তো দেখো এবার বেল বাজাবে। তো মেয়েকে পড়তে দিয়ে এসে আমরা সবাই মিলে গল্প করছি, আর দেখো পুচকুগুলো খেলছে। তো আমার বর মেয়েকে পড়তে থেকে নিয়ে এসে গেছে, দেখো। আজকের ভিডিওটা এতটাই ছিল। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ আমার পাশে থেকো। নমস্কার।